সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে এসিডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে টপিকসটা দেখব সেটা আমাদের বাস্তব জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন সেটা একটু খেয়াল করো। আমরা আজকে দেখবো পরিমিতি। পরিমিতি জিনিসটা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে খুব বেশি জড়িত। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার বাড়িতে মনে করো কিছু জায়গা সম্পত্তি আছে। এখন জায়গা সম্পত্তি মধ্যে কে কতটুকু জায়গা পাবে, এই সব হিসাব নিকাশ আমাদের পরিমিতির মধ্যে অন্তর্ভুক্ত। এই কারণে পরিমিতির টপিকসটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরিমিতি করার সময় আমাদের কয়েকটা ভাগে বিভক্ত, এই পরিমিতির অধ্যায়গুলো আমাদের কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, বৃত্ত, তারপরে আছে আমাদের কি কিছু বাস্তবিক সমস্যা। তাহলে প্রথমে আমরা চিন্তা করবো ত্রিভুজ নিয়ে। আমরা আজকে প্রথমে যেটা দেখবো 16.1 আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আমার যেহেতু ক্ষেত্রফল সংক্রান্ত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, আশা করি সবাই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানো। ছোটবেলায় আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র শিখে আসছিলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই শিখে আসছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা আমরা সবার জানা। এখন কথা, যেহেতু আমরা ত্রিভুজ বলছিলাম, এখন আমাকে আগে চিনতে হবে ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা উচ্চতা, কোনটা অতিভুজ, এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার হতে হবে। এখন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ হবে 90°। আচ্ছা, তাহলে এই কোণটা আমার 90°। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা উচ্চতা, এটা কিন্তু বোঝার কোনো সুযোগ। এটা বুঝতে হলে আমাকে কি জানতে হবে, কোন একটা অ্যাঙ্গেল মাধ্যমে জানতে হবে যে কোন কোনটার মাধ্যমে আমি সেটাকে কি ধরবো, ভূমি ধরবো, লম্ব ধরবো। হ্যাঁ, প্রথমে একটু খেয়াল করো, আমি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এইটা যদি আমি অ্যাঙ্গেল চিন্তা করি, এটা যদি থিটা চিন্তা করি, থিটা কোণের বিপরীত বা হচ্ছে লম্ব, বা এটাকে আমরা উচ্চতা বলে থাকবো এখন। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের অতিভুজ। তাহলে অবশ্যই বাকি যে বাহুটা রয়েছে সেটা অবশ্যই কি হবে, ভূমি। তাহলে আমরা আগে এই চিত্র অনুযায়ী এখন ভূমি কোণটা আমরা উচ্চতা কোণটা চিনে নিলাম। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করলাম যে ত্রিভুজের ক্ষেত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, খুব সহজ আমরা এটা জানি। আচ্ছা, এবার যদি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আমরা আগে সেটা দেখি। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে সেটা আমরা একটু চিন্তা করবো। আচ্ছা, প্রথমে আমরা একটা ত্রিভুজ এখানে, আমি একটা যে কোনো ত্রিভুজ এখানে নিলাম, এখানে বলা নাই যে কোন ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ এখানে নিলাম। এখন এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, আমি ধরে নিলাম ত্রিভুজ এ বি সি এ বাহু, এ বি বাহুকে অবশ্যই আমাদের সি ধরতে হয়, আর বিসি বাহু, বিসি বাহু হচ্ছে এ, এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এদের কত, কোণ হলো থিটা। তাহলে এটার অন্তর্ভুক্ত কোণ নিলাম আমরা থিটা। তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বাইর করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে আমাদের কি লাগবে, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এই দুটোর নাম দিলাম, এ বি নাম দিলাম আমরা সি, আর বি সি নাম দিলাম আমরা কতটুক, এটুকের নাম দিলাম আমরা কত, এ। তাহলে ভূমি আছে, আমার উচ্চতার প্রয়োজন, আমার কি লাগবে, উচ্চতা। উচ্চতা, উচ্চতা কিভাবে জানে, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর আগে আমাদের একটু লম্ব এঁকে নিব, এটা সমতল, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার এ ডি। তাহলে আমার এ ডিটা জানা লাগবে, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র শিখছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমাদের একটু কি লাগবে, উচ্চতাটা লাগবে। উচ্চতা যদি আমি বাইর করতে পারি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো সম্পূর্ণ ত্রিভুজ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, একটু খেয়াল করো, আমরা আগে এডিটা বের করে নিতে হবে। তাহলে এখন ত্রিভুজ, এই দেখ এ বি ডি ত্রিভুজে, এ বি ডি এ, একটু খেয়াল করো সাইন থিটা, আমরা ত্রিকোণমিতিক অনুপাত, অবশ্যই ত্রিকোণমিতিক অধ্যায় তোমরা এটা ভালো করে পারো, ত্রিকোণমিতিক অনুপাত গুলা থেকে আমরা শিখে আসছি ছয়টা, যদি কোণ দেওয়া থাকে তাহলে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত গুলা বাইর করা যায়। যেমন আমরা সাইন থিটা, সাইন থিটার সমান সমান আমরা কি জানি, সাইন যদি বাইর করতে যাই
লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে একটু খেয়াল করেন এই ত্রিভুজ না, সাইন থিটা যদি আমি বাইরে করতে চাই, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে লম্ব কত এডি, অতিভুজ অতিভুজ হচ্ছে আমার হচ্ছে এডি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এডি, আর এটা আমাদের কত আছে এবি মান আমি পাইছিলাম, এবি মান হচ্ছে আমি সি। তাহলে আমি যদি এডি বাই করতে চাই তাহলে কি আসছে এডি ইকুয়াল টু সি সাইন থিটা। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র অনুযায়ী আমরা কি পেয়ে গেছি হাফ ইন্টু ভূমি, ভূমি আমার কত বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা কত এডি। তাহলে এখানে খেয়াল করো হাফ ইন্টু বিসি, বিসি কত আমার বিসি হচ্ছে এ, ইন্টু এডি কত এডি হচ্ছে সি সাইন থিটা, সাইন থিটা। তাহলে অবশ্যই আমরা কি পেয়ে গেলাম হাফ ইন্টু এসি সাইন থিটা, অর্থাৎ এটাই হবে আমার ত্রিভুজের ক্ষেত্রফল যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন থিটা। সূত্রটা হবে কত হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন থিটা, এটাকে অনেক সময় তুমি এভাবে লিখতে পারো হাফ ইন্টু এ বি সাইন থিটা, তোমার কোন ধরার উপর ডিপেন্ড করবে, বা হাফ ইন্টু বি সি সাইন থিটা পেয়ে যাবে। এই তিনটা টপিকসে একই কথা, এটা হচ্ছে যদি কি দেওয়া থাকে কোন ত্রিভুজে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন আমরা এই সূত্র অনুযায়ী একটা এক্সাম্পল দেখতে পারি, তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী সরাসরি আমরা লিখতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু বাহু দুইটার গুণফল, তাহলে বাহু কত নাইন ইন্টু গুণফল আর একটা আছে টেন ইন্টু সাইন থিটা, থিটার মান আমার কত আছে থিটার মান 60 ডিগ্রি, আমরা একবার বসে নিলাম। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কত হচ্ছে নাইন ইন্টু ফাইভ ইন্টু সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, এটা করলে তোমরা ক্যালকুলেটারে একটু চাপ দিবে যেটা পাবে সেটা হচ্ছে 38.97 সেন্টিমিটার স্কয়ার, এটি হবে আমার আনসার। এইভাবে যে কোনো ত্রিভুজে দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা খুব সহজে বসাই দেবো হাফ ইন্টু বাহু থিটার গুণফল ইন্টু সাইন থিটা, থিটার জায়গায় আমার থিটার বিরোটা বসাই দিলে হয়ে যাবে।